সবাইকে আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই বোনরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে সেপ্টেম্বর মাসের 9 তারিখ, আজকে ওমানের করোনা ভাইরাসের আপডেট এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমে করোনা ভাইরাসের আপডেট দিয়ে শুরু করছি। আজকে ওমানে আবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 349 জন মানুষ। এখন পর্যন্ত ওমানে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 87,939 জন মানুষ। এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 751 জন মানুষ এবং সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে 9 জন মানুষ মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত ওমানে সর্বমোট করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন 83,115 জন মানুষ এবং সর্বশেষ 24 ঘন্টায় 142 জন মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। তো এটা ছিল ওমানের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিউজ। আজকে দেখা যাচ্ছে যে ওমানে করোনা ভাইরাসের প্রভাবটা একটু বেড়েছে এবং সবাই সাবধানতা অবলম্বন করুন এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবেন এবং সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই মেনটেন করবেন। তো যাই হোক, পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওগুলো অনুমতি ব্যতীত ব্যবহার করছেন। বিশেষ করে আমি ওমান প্রবাসী বাংলাদেশ এই নামে একটি ফেসবুক গ্রুপে দেখেছি একজন মডারেটর, যিনি যার নাম আবুল হোসেন, উনি আমার প্রত্যেকটি ভিডিওই ওই পেজটিতে ব্যবহার করছেন। আবুল হোসেন বা আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনাকে বলছি আমি আপনাকে পার্সোনালি মেসেজ করেছি, আশা করি আপনি আমার মেসেজে রিপ্লাই দেবেন। আর সবার উদ্দেশ্যে আমার একটা বিষয়, আমার অনুমতি ব্যতীত আপনারা কোথাও আমার এই ভিডিওগুলো ব্যবহার করবেন না। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই না। আমি যার নাম মেনশন করেছি ওনাকে আমি মেসেজ করেছি, আপনি আশা করি আমার সাথে যোগাযোগ করবেন। পরবর্তী বিষয়টি হচ্ছে ওমান এয়ারলাইন্স। আপনারা জানেন যে অক্টোবর 1 তারিখ থেকে বিমান চালু হবে ওমানে এবং ওমান এয়ারলাইন্স ঘোষণা করেছে 12টি দেশের 16টি শহরে তারা অক্টোবরের 1 তারিখ থেকে নিয়মিত ফ্লাইট শিডিউল শুরু করবে, অর্থাৎ পূর্বের মতো নিয়মিত ফ্লাইট শিডিউল শুরু করবে। 12টি দেশের 16টি শহর উল্লেখ করা হয়েছে এবং এর মধ্যে বাংলাদেশের নাম এখন পর্যন্ত নেই। তো যাই হোক, সামনে হয়তো আরও দেশের নাম আসবে এবং তখন হয়তো বাংলাদেশের এই লিস্টে বাংলাদেশের নামটাও থাকবে। পরবর্তী নিউজটি হচ্ছে, আপনারা জানেন যে 3 তারিখে যে ফ্লাইটটি ছিল সেই ফ্লাইটটি ক্যান্সেল হয়ে 5 তারিখ 7 তারিখ এবং পরবর্তীতে এখন 10 তারিখে এই ফ্লাইটের ডেট গড়িয়েছে। এবং আপনারা জানেন যে পূর্বে এই ফ্লাইটের টিকিটগুলো কিন্তু যাত্রীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তো আজকে একজন ট্রাভেল এজেন্সির বড় ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, যিনি বলেছেন যে পূর্বে যে সকল যাত্রী, অর্থাৎ এত টাকা দিয়ে, প্রায় অনেক টাকা দিয়ে যে সকল যাত্রী টিকিট করার জন্য বা আসার জন্য বুকিং করেছেন, তাদের হাতে কিন্তু টিকিট পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তো এখন যে 10 তারিখের ফ্লাইটের যে ডেটটি দেওয়া হয়েছে সেই ডেটটি টিকিট ওনাদের হাতে পৌঁছেছে এবং ওনারা যাত্রীদের হাতে পৌঁছে দিচ্ছেন। তো আশা করবো যে 10 তারিখে আর এই সকল মানুষ হয়রানি হবেন না। একে তো অনেক টাকা দিচ্ছেন, তার উপরে বারবার বারবার করোনা টেস্ট করতে হচ্ছে এবং এয়ারপোর্টে গিয়ে বারবার ফিরে যেতে হচ্ছে, খুবই কষ্টকর একটি বিষয়। তো আশা করবো যে এইবার ওনাদের কপাল খুলবে এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এখন তো তাড়াহুড়ো করবেন না, আপনারা একটু অপেক্ষা করলে হয়তো রেগুলার ফ্লাইটে আগামী মাসে আপনারা আসতে পারবেন। তো এখন এত তাড়াহুড়া করার কোনো কিছুই নেই, আর এখন হয়তো একটু জটিলতা আছে, আইনি জটিলতা একটু বেশি, পরবর্তীতে হয়তো একটু শিথিল হতেও পারে। তো যাই হোক, তারপরেও যদি আপনারা এই এখন এত টাকা প্রায় 200-এর উপরে রিয়েল দিয়ে যদি আসতে চান, যদি ফুল প্রসেসিংটা সম্পর্কে জানতে চান, ফুল প্রসেসিংটা সম্পর্কে আপনাদেরকে হয়তো পরবর্তী আরেকটি বিষয় ভিডিওতে ক্লিয়ার করে দেবো। পরবর্তী নিউজটি হচ্ছে, আজকে ওমানের সালালাতে একটি কোম্পানিকে অবৈধভাবে ইসরায়েলি পণ্য বিক্রয়ের অভিযোগে জরিমানা করা হয়েছে। আপনারা জানেন যে ওমানে ইসরায়েলি পণ্য সরাসরি বিক্রয় করা নিষেধ এবং তারা ইসরায়েলি পণ্য তুরস্কের নাম দিয়ে আমদানি করেছে এবং তুরস্কের নাম ব্যবহার করে ইসরায়েলি পণ্য বিক্রয় করছিল। তো যাই হোক, এটা খুবই ভালো একটি উদ্যোগ যে ইসরায়েলি পণ্য অন্তত ওমানে বিক্রয় হয় না। তো এই ছিল ওমানের আজকের গুরুত্বপূর্ণ নিউজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আসসালামু আলাইকুম।